তখন এইভাবে বসে থাকবে। তুমি নিশ্চয়ই চাও না যে আমি উঠে এসে তোমাকে শুইয়ে দিই, তখন তো আবার বলবে তোমার উপর জোর খাটাচ্ছি, এই রুমের বাইরে তোমার যাওয়া হবে না, তাই শুয়ে পড়ো। স্নিগ্ধা আর চোখে একবার আদিলের দিকে তাকালো, তারপর আদিলের দিকে পিঠ করে শুয়ে পড়ল। ঘরের বাতি নিভে গেল, জ্বলে রইল টেবিলের এক কোণে আধো আলোর একটি টেবিল ল্যাম্প। স্নিগ্ধা এক মনে সেই দিকেই তাকিয়ে রইল। মনে এখনো তার ক্ষোভ, সব সময় লোকটা শুধু তার উপর হুকুমই করে গেল। আদিল ঘাড় ঘুরিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। এতক্ষণে কি ঘুমিয়ে পড়েছে স্নিগ্ধা? আদিল চুপ করে হঠাৎ নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমার জীবনে তোমার প্রয়োজন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। বলেই আদিল নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। স্নিগ্ধার বুকের ভেতরটা অস্থির হয়ে গেল। আদিলের কথাগুলো সে টেবিল ল্যাম্পের ওই আবছা আলোর মতোই শুনেছে, কিন্তু কথাগুলো সাজিয়ে উঠতেই তার আবার সেই আগের অনুভূতিগুলো অনুভব হচ্ছে। এতক্ষণ আদিল তার এত কাছে থাকার ফলেও নিজের মধ্যে সে কোনো অনুভূতির সৃষ্টি পায়নি, কিন্তু শেষ কথাটি যেন তার মনের মধ্যে লুকায়িত কোনো এক নাম না জানা অনুভূতি নামক ফুলটির সৌরভ ছড়িয়ে দিল। স্নিগ্ধার আদিলের চোখের দিকে তাকাতে ইচ্ছে হলো, কিন্তু ঘাড় ঘুরিয়ে সে ইচ্ছেকে প্রশ্রয় দেবার সাহস যে তার নেই। স্নিগ্ধা আনোয়ার সাহেবের সামনে বসে আছে, অন্যদিনের মতো লোকটা আজও হাসি খুশি, কিন্তু স্নিগ্ধা চুপচাপ। সে বাধ্য হয়েই লোকটির সামনে বসে আছে, নিজেকে সংযত রাখার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে লোকটাকে সরাসরি প্রশ্ন করতে মন চাইছে বারবার, কিন্তু সেসব সম্ভব নয়। স্নিগ্ধা চুপ করে নির্বিকার ভঙ্গিতে লোকটির দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে আনোয়ার সাহেবের কথায় চোখের পাতা ফেলছে। আনোয়ার সাহেব স্নিগ্ধার এই মৌনতা লক্ষ্য করেছে। মেয়েটি চুপচাপ, কিন্তু ঠিক এতটা চুপচাপ তাকে এর আগে কখনো দেখেনি সে। হয়তো এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে মেয়েটি মানসিকভাবে একটু ডিস্টার্ব আছে, তবুও স্নিগ্ধার আচরণ খুব অদ্ভুত লাগছে তার কাছে। যেই দৃষ্টিতে স্নিগ্ধা তাকিয়ে আছে, সেই দৃষ্টিতে আজও একজন তাকে দেখে প্রতিনিয়ত। আনোয়ার সাহেবের ভয় হলো কিছুটা, ফাহাদকে কোনোভাবে স্নিগ্ধাকে সবটা বলে দিয়েছে? ফাহাদকে আরোহীর জীবন থেকে সরাতে সে অনেক কিছু করেছে ঠিকই, কিন্তু তার ফল সে পেয়েছে। আরোহীকে সে একেবারেই হারিয়ে ফেলেছে, কিন্তু আদিল এইসবের কিছুই জানে না। জানলে হয়তো কোনোদিন আনোয়ার সাহেবের মুখ দেখবে না সে। ছেলেকে হারানোর ভয়ে সে প্রচুর মিথ্যা বলেছে, কিন্তু দিন দিন সেই ভয় তাকে গ্রাস করছে। আদিল সেই সময় দেশের বাইরে পড়াশুনোয় ব্যস্ত, আরোহীর মৃত্যুর সংবাদে সে দেশে ফেরে, তখন অভ্রজ 6 মাসের শিশু। লোকলজ্জার ভয়ে আরোহীর বিয়ে ও সন্তান দুটো বিষয় গোপন রাখেন তিনি। আদিলের কাছে সে সবটা মিথ্যে বলে, ফাহাদ জানতে পারলে অভ্রকে মেরে ফেলবে এই ভয় আদিলের মনে ঢুকিয়ে দেয়। মিথ্যে বলার আরও একটি বড় কারণ ছিল মিডিয়াতে আপনার পরিবারের মানসম্মান রক্ষা, কিন্তু বোন হারিয়ে আদিল প্রতিশোধের এমন নেশায় মেতে উঠবে সেসব আনোয়ার সাহেবের আন্দাজের বাহিরে ছিল। নিজের বিছানো চালে যেন এক এক করে তিনি নিজেই আটকা পড়ে যাচ্ছেন। স্নিগ্ধা ফোনে ফাহাদের নাম্বার খোঁজায় ব্যস্ত। অনেকদিন আগে একবার তার মোবাইলে ফাহাদ কল করেছিল, ভালো করে খুঁজলে কল হিস্ট্রি থেকে নিশ্চয়ই নাম্বারটা পাওয়া যাবে। ফাহাদকে এই মুহূর্তে তার ভীষণ দরকার, লোকটার সাথে কথা বলতে না পারলে তার শান্তি হচ্ছে না। সেদিন অনেক প্রশ্নই তাকে করা হয়ে ওঠেনি, সেসব প্রশ্ন যে তার মনে জমাট বেঁধে আছে। স্নিগ্ধা ঘণ্টাখানেক ফোন ঘাটাঘাটি করল। যত সহজে খুঁজে বের করা যাবে সে ভেবেছিল, বিষয়টা এতটা সহজ নয়, কিছুতেই তারিখটা মনে করতে পারছে না সে। বিরক্তি নিয়ে ফোনটা পাশে ছুঁড়ে মারল স্নিগ্ধা। অসহ্য লাগছে তার সব কিছু। রুম থেকে বেরিয়ে একটু অবাক হলো সে। সামনে এগিয়ে এসে দেখতেই বুঝল যে আজ আরোহীর ঘরটা তালা মারা নয়, দরজাটা চাপিয়ে রাখা হয়েছে। বেশ আগ্রহ নিয়েই স্নিগ্ধা রুমের ভিতরে দরজা ঠেলে প্রবেশ করল। জিম সিঁড়ি দিয়ে উঠতেই স্নিগ্ধাকে রুমে প্রবেশ করতে দেখে এগিয়ে যাচ্ছিল স্নিগ্ধাকে থামাবে বলে, কিন্তু পাশেই আদিলকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে ফেলল সে। তারপর সিঁড়ি বেয়ে উপরে এসে পড়ল। আটকালেন না কেন ওকে? আদিল বুকের মাঝে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল, জিমের প্রশ্নে দুই হাত পকেটে ভরে পড়ল। আটকানোর প্রশ্ন উঠছে কেন, যখন আমি নিজেই রুমটা স্নিগ্ধার জন্য খুলে দিয়েছি?
রুমে ঢুকেই বিস্মিত চোখে চারিপাশ দেখতে থাকলো স্নিগ্ধা। আজ প্রথম সে আরোহীর মুখটা স্পষ্ট দেখতে পেল। সামনের বড় দেওয়ালটাই বিশাল এক ছবি টাঙিয়ে রাখা হয়েছে। আরোহী যে খুব রূপবতী ছিল বলাই বাহুল্য। স্নিগ্ধা অবাক হয়ে চারিদিক দেখতে লাগলো। রুমটা যেন অন্য এক জগৎ, যেখানে শুধু এই একটি মানুষের বসবাস, শুধু তার অস্তিত্ব রয়েছে এই রুমটায়। স্নিগ্ধা সবকিছু বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একপাশে টেবিলে পড়ে থাকা ডায়েরিটা তার নজর কাড়ল। হাত বাড়িয়ে সেটা নিতে গিয়ে প্রথমে দ্বিধায় পড়তে হয়েছে তাকে, তবুও সে হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। পাতা ওল্টাতে ওল্টাতে দেখলো তারিখ দিয়ে দিয়ে কিছু ছোট ছোট ঘটনা লিখে রাখা। বেশ আগ্রহ নিয়ে স্নিগ্ধা পড়তে লাগলো। মাঝখানে ডায়েরির একটা পাতায় লেখা, আজ আমার জীবনের অনেক সুন্দর এক মুহূর্ত, আমি মা হতে যাচ্ছি। আজ আমি অনেক খুশি হলেও এই খুশি আমি কারোর সাথে ভাগাভাগি করতে পারছি না। আমার ভালোবাসার মানুষটি কানে কানে গিয়ে লাজুক হেসে বলতে পারছি না যে তুমি বাবা হতে চলেছো। চাইলে এখন মধ্যরাতে ফাহাদের ঘুম ভাঙিয়ে তাকে আমি অন্য এক ভালো লাগার স্বাদ দিতে পারি, কিন্তু আজ না, আমি অপেক্ষায় আছি। কারণ সামনে ফাহাদের জন্মদিন, সেই বিশেষ দিনে এর থেকে বেশি দামি উপহার কি আমার পক্ষে তাকে দেওয়া সম্ভব? কখনোই না। ফাহাদকে যেহেতু বলিনি, তাই কাউকেই আমি এই মন ভালো করে দেওয়ার মতন খবরটা দিতে পারছি না। হঠাৎ যদি কেউ মুখ ফসকে ফাহাদকে বলে দেয়, তখন আমার সারপ্রাইজটা মাটি হয়ে যাবে না? ডায়েরি পড়তে পড়তে যেন স্নিগ্ধা অন্য এক জগতে হারিয়ে গেছে। কিসব ছেলে মানুষের কথাবার্তা লেখা আছে, তবুও যেন পড়তে ভালো লাগছে। মনে হচ্ছে আরোহী যেন তার পাশে বসেই তাকে সব গল্প শুনিয়ে যাচ্ছে। ডায়েরির পাতা থেকে চোখ সরাতেই একটা গ্রামোফোন চোখে পড়ল স্নিগ্ধার। এত আধুনিক যুগেও গ্রামোফোন রাখা কেন এই ঘরে? স্নিগ্ধা আগ্রহ নিয়ে উঠে দাঁড়াল। সেই ছোটবেলায় নানুর কাছে প্রথম গ্রামোফোনে গান শুনেছে স্নিগ্ধা। এটা দেখে তার খুব গান শুনতে ইচ্ছে হল। গ্রামোফোনের পাশেই কত ক্যাসেট রয়েছে। স্নিগ্ধা একটা হাতে নিয়ে দেখল উপরে মার্কার পেন দিয়ে গানের নাম লেখা আছে। রবীন্দ্রসঙ্গীতের নাম দেখেই বেশ লোভ হলো স্নিগ্ধার। কোনো কিছু না ভেবেই স্নিগ্ধা একটা ক্যাসেট গ্রামোফোনে বসিয়ে দিল। প্রথমে বেজে উঠল না। স্নিগ্ধা আরও কয়েকবার চেষ্টা করলো, এত সুন্দর গ্রামোফোন আছে চলবে না কেন? স্নিগ্ধা সময় নিয়ে বারবার চেষ্টা করতে লাগলো। এতবারের চেষ্টায় হঠাৎ গান বেজে উঠল সেই গ্রামোফোন থেকে। পুরো বাড়িটা যেন মধুর এক আওয়াজে ভরে উঠল। এমন মধুর কণ্ঠ যে স্নিগ্ধার চোখজোড়া ভালো লাগার আবেশে বন্ধ হয়ে এলো। অপ্র নিচ রুমে বসে আঁকিবুকি করছিল। হঠাৎ এই গানের আওয়াজে এসে মুখ তুলে তাকালো। এই গানগুলো তার খুব প্রিয়। অপ্র দৌড়ে রুমে এসে হাজির হলো। স্নিগ্ধা মনোমুগ্ধ হয়ে গানগুলো শুনছিল। হঠাৎ তার পাশে কারোর উপস্থিতি বুঝে চোখ খুলে তাকালো। দেখলো অপ্র খুব আগ্রহ নিয়ে বসে বসে গানের সঙ্গে পা দোলাচ্ছে। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল। এইটুকু শিশুটা জানেই না তার জীবনের আসল সত্যিগুলো। এদিকে আদিল অনেক ভালো একটা কাজ করেছে, সে অপ্রকে কিছুই জানতে দেয়নি। এইটুকু বাচ্চাকে কী বা বুঝবে এসবের? স্নিগ্ধা হাত বাড়াতেই অপ্র ঝাঁপিয়ে পড়ল তার কোলে। দুই হাতে অপ্রকে জড়িয়ে ধরে স্নিগ্ধা বসে রইল। গ্রামোফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর শত চেষ্টা করেও আদিল সেটা সারাতে পারেনি। এত পুরনো যন্ত্র ব্যবহার করা হয়নি কত বছর, তাই অনেক চেষ্টা করেও সরানো গেল না সেটা। গ্রামোফোনটা আরোহীর বড্ড শখের ছিল, তাই শখের বসে কিছু গান সে নিজ কণ্ঠে রেকর্ড করেছিল। গানটা আজ বেজে উঠতেই চমকে উঠল আদিল। কত বছর পর শুনছে সেই কণ্ঠস্বর! আদিল নিজের রুম থেকে বেরিয়ে এলো। চোখে মুখে তার বিস্ময়। আরোহীর রুমটার সামনে এসে সে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। এটা কি করে সম্ভব? গ্রামোফোনে গান বাজছে? রুমের ভিতরে স্নিগ্ধা আর অফ্রকে দেখে আদিল আর কৌতূহল তার বাড়ালো না। সে রুমের একটি কোণায় চুপটি করে দাঁড়িয়ে শ্রুতিমধুর সেই গান শুনতে লাগলো। স্নিগ্ধার ক্ষমতা আছে বলা যায়। যেই গ্রামোফোন শত চেষ্টা করেও গত কয়েক বছরে একটিও রেকর্ড প্লেয়ার বাজানো যায়নি, আজ হঠাৎ স্নিগ্ধা আসতেই সেই গ্রামোফোন সুর ধরল। আনোয়ার সাহেব ইজি চেয়ারে বসেছিলেন, চুপ করে সে গান শুনছেন। নিজেকে সে কিছুতেই ক্ষমা করতে পারছেন না। এই গানটি শোনার পর যেন সে আরো অসহায় বোধ করছে। কি করেছে সে এইসব? নিজের মেয়ের জীবনটা তো সে নিজেই পিষিয়ে দিয়েছিল।
আজ তারই মূল্য সবাইকে দিতে হচ্ছে। ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন তিনি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। কি করতে পারে সে, কেই বা করার আছে তার? গ্রামোফোনের সেই গান দীর্ঘ স্থায়ী হল না, মিনিট দশেক পরে ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে গেল। এরপর স্নিগ্ধা বেশ কিছু চেষ্টা করল, কিন্তু এইবার আর কোনো কিছুতেই কাজ হচ্ছে না। স্নিগ্ধা হাল ছাড়ল, এই গ্রামোফোনটা তাকে দয়া করে দশ মিনিট গান শুনিয়েছে, বারবার সে দয়া করতে প্রস্তুত নয়। আদিল গান থামতেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা পেছন ফিরে তাকালো, তবে কাউকে দেখল না। গানগুলো শুনে স্নিগ্ধার ধারণা এই সুর অন্য কারণ নয়, নিশ্চয়ই আরোহীর এই সুর। যত জানছে কৌতূহল যেন তার আরও বেড়েই যাচ্ছে। সব কয়টি ডায়েরি পড়ল সে। ডায়েরি পড়ে এতটুকু সে ঠিকই বুঝেছে যে আরোহী ফাহাদকে এক সমুদ্র ভালোবাসলেও শেষ সময়টুকু তার চেয়েও বেশি ঘৃণা করে গেছে। স্নিগ্ধা চুপটি করে ছাদে কিছুক্ষণ বসে রইল। আজ সে কারোর সাথেই কথা বলল না। এই ডায়েরি যদি আদিল পড়ে থাকে, তাহলে ফাহাদের প্রতি তার হিংস্র হয়ে ওঠা খুব অস্বাভাবিক কিছু নয়, কারণ কাছের মানুষকে কষ্ট কেউই সহ্য করতে পারে না। কিন্তু সবটা তাকেই কেন জানালো প্রকৃতি? এই সত্যটা কেন আদিল জানতে পারল না? ফাহাদের সত্যি কি করে সামনে আনবে সে? কেউ কি তাকে বিশ্বাস করবে? ফাহাদের সেদিনের সেই চোখ মিথ্যে বলতে পারে না। আচ্ছা, সে যদি আদিলকে সবটা বলে, আদিল বিশ্বাস করবে? ভাবনার অতল সাগরে ডুবে যাচ্ছে সে। আজ সারা দিন স্নিগ্ধা একবারের জন্যও আদিলের দেখা পায়নি। তার রাগ স্থির আছে, কিন্তু মন মানছে না। একটিবারও দেখা পেল না লোকটার। রাত কম হয়নি, বেশ রাত হয়েছে। ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই করছে। স্নিগ্ধা চুপ করে রুমে বসে আছে, কিন্তু এখন তার বেশ অসহ্য লাগছে। স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে এলো। বের হতেই চিমকে দেখে এগিয়ে এলো সে। প্রথমে ইতস্তত করল সে, পরে একটা ঢোক গিলে বলল, কোথায় সে? এ কথার মানে চিম বুঝেছে ঠিকই, কিন্তু তবুও না বোঝার ভান করে বলল, কার কথা বলছেন? বলেই আশেপাশে তাকালো। স্নিগ্ধা ভ্রু কুচকে তাকালো চিমের না বোঝার ভান সে ঠিকই বুঝতে পেরেছে। স্নিগ্ধা সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আবরার ফাইয়াজ। জিম ঠোঁট প্রশস্ত করে একটু হাসল, তারপর অফ্রের রুমের দিকে হাত দিয়ে ইশারা করতেই স্নিগ্ধা আর এক মুহূর্ত বিলম্ব না করে এগিয়ে গেল। আদিল বাড়িতেই আছে, অথচ সে জানেই না তার সঙ্গে কি লোকটা রাগ দেখাচ্ছে। স্নিগ্ধা অফ্রের রুমে এসে দাঁড়াল। রুমে এক পলক চোখ বুলিয়ে তার রাগটা হালকা হল। দুজনে কত আরাম করে ঘুমিয়ে আছে। অফ্র আদিলের একদম বুকের মাঝে মুখ লুকিয়ে এক হাতে আদিলকে ছড়িয়ে আছে, আদিলও দুহাতে আঁকলে ধরেছে ছোট্ট দেহটিকে। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক পলক। হাসপাতালে স্নিগ্ধা স্তব্ধ হয়ে বসে আছে। তার সবচেয়ে বড় ভুল ছিল বিষয়গুলোকে খুব সহজভাবে নেওয়া।